আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসকণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় প্রবাসীদের পেনশন বাতিলের দাবি প্রতিবাদ এলো ভেতর থেকেই। হজ প্যাকেজে খরচ কমেছে লাখ টাকার বেশি, ধর্ম উপদেষ্টার নতুন ঘোষণা। এবং ২৬ দিনে প্রবাসী আয় এলো ১৯৫ কোটি ডলার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সর্বোচ্চ ছাড়ে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এনজেড ওয়ার্ল্ড। বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে। আপনাদের সেবায় ২৪ ঘন্টা তৎপর এনজেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী। স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এনজেড ওয়ার্ল্ড, বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিদেশি কর্মীদের জন্য এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ রাখা বাধ্যতামূলক করা ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক মন্ত্রী দাতশ্রী ডাক্তার উইকা সিয়ং। এমসিএ সভাপতি মঙ্গলবার তার ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় বলেছেন, এটি করার ফলে বিদেশিরা মালয়েশিয়ানদের সমান সমান ইপিএফ প্রণোদনা উপভোগ করবে। ইপিএফ এর সিঙ্গাপুরের কাউন্টার পার্ট সেন্ট্রাল প্রভিডেন্ট ফান্ড তুলনা হিসেবে ডাক্তার উই বলেছেন, সিঙ্গাপুর বিদেশি কর্মীদের জন্য এই প্রথা বন্ধ করে দিয়েছে। এটি খুবই অদ্ভুত, সিঙ্গাপুর একদিকে যাচ্ছে আর মালয়েশিয়া যাচ্ছে তার উল্টো দিকে। সিঙ্গাপুর সরকার বিদেশি কর্মীদের জন্য নয়, তার জনগণের কল্যাণের দিকে নজর দিতে চায় বলেও এ সময় তীর্যক মন্তব্য করেন ডাক্তার উই। তিনি জিজ্ঞেস করেন, বার্ষিক লভ্যাংশ প্রদান সবার জন্য একই হবে কিনা এবং তা ন্যায্য কিনা। উই আরও প্রশ্ন তোলেন, যদি আমরা এটিকে মালয়েশিয়ানদের সাথে স্থানীয় বাসিন্দাদের মতো আচরণ করি তবে এর পেছনে যুক্তি দেখতে পাচ্ছি, কারণ তারা এখানে অবসর নিতে পারে। সাত মিনিটের ভিডিও বার্তায় উইকা সিয়ং বলেছেন, প্রবাসীদের জন্য এই ধরনের সুবিধা দেয়া অনুচিত। এদিকে তার এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মালয়েশিয়ার সংসদের সাবেক এক সাংসদ। এমসি সভাপতি দাতশ্রী উইকা সিয়ং এর কঠোর সমালোচনা করেছেন বিদেশি কর্মীদের ভবিষ্যৎ তহবিলে অবদান রাখার জন্য সরকারের পরিকল্পনার বিরোধিতা করার জন্য। চার্লস সান্টিয়াগো, যিনি মালয়েশিয়ার একজন প্রাক্তন সাংসদ, তিনি বলেছেন, উয়ের মন্তব্যে তিনি বিরক্ত, কেননা ইপিএফ এর মতো পেনশন স্কিম কর্মীদের অমূল্য সামাজিক সুরক্ষা দেয়। এটি মালয়েশিয়ান হোক কিংবা বিদেশি, সকলের জন্য একটি মানবিক এবং ন্যায্য ব্যবস্থা। এ সময় সান্টিয়াগো বলেন, সিঙ্গাপুরের বিপরীতে আমরা এমন লোকদের কল্যাণের দিকে মনোনিবেশ করতে চাই যারা মালয়েশিয়াতে ব্যাক ব্রেকিং করতে এসেছেন, যারা আমাদের পরিবারগুলোর ভালো খাবার, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা প্রদানে সহযোগিতা করছেন, তাদেরকে ভুলে গেলে চলবে না। ২০২৫ সালের জন্য হজের দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একটি হজের প্যাকেজে ধরা হয়েছে ৪,৭৮,২৪২ টাকা, আর অন্যটিতে ৫,৭৫,৬৮০ টাকা। সংবাদ সম্মেলনে আজ এই ঘোষণা দেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ধর্ম সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম সহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামী বছরের হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। ধর্ম উপদেষ্টা বলেন, হজের দুটি প্যাকেজের একটি পবিত্র কাবা শরীফ থেকে ১ থেকে ১.৫ কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য প্যাকেজ ২, আরেকটি কাবা শরীফের ৩ কিলোমিটারের মধ্যে যারা থাকবেন তাদের জন্য প্যাকেজ ১। দুটি প্যাকেজেই গত বছরের যে খরচ কমেছে, গত বছর সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫,৮৭,৩৮৭ টাকা খরচ হয়েছিল, বিশেষ হজ প্যাকেজের মূল্য ছিল ৯,৩৬,৩২০ টাকা। এবার কোনো বিশেষ প্যাকেজ থাকছে না। তিনি বলেন, সাধারণ হজ প্যাকেজ ১ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪,৭৮,২৪২ টাকা, সাধারণ হজ প্যাকেজ ২ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,৭৫,৬৮০ টাকা। গতবারের তুলনায় ১,০০,০০০ টাকা কমে সরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৪,৭৮,২৪২ টাকা নির্ধারণ করা হয়। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে, ২৯ এপ্রিল ২০২৫ থেকে শুরু হবে হজের ফ্লাইট। চলতি মাসের প্রথম ২৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে ১৯৪,৯৩,০০০ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে ৭,৪৯,০০০ ডলারের রেমিটেন্স এসেছে দেশে, যা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে। অক্টোবর মাসের প্রথম ২৬ দিনে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪,৭৩,২০০০ডলার। বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯,৯,৯০,০০০ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৯,৬৯,৭০,০০০ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১,২০,০০০ ডলার রেমিটেন্স। প্রতিবেদন অনুযায়ী
অক্টোবরের 20 থেকে 26 তারিখের মধ্যে দেশে এসেছে 41 কোটি 5 লাখ ডলার রেমিটেন্স। এদিকে গত জুন মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল 253 কোটি 86 লাখ ডলার, যা পরবর্তী জুলাই মাসে কমে 191 কোটি ডলারে দাঁড়ায়। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং আগস্টে 222 কোটি 13 লাখ 20 হাজার ডলার রেমিটেন্স আসে।